ধেয়ে আসছে কাল বৈশাখে, সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। গত রবিবার থেকেই ঝাঁপিয়ে দেখা মিলেছে বৃষ্টির, বিভিন্ন জায়গায় সকাল থেকেই বৃষ্টি। শুধু রবিবার নয়, দিন কয়েক আগে থেকেই বেশিরভাগ জায়গায় বৃষ্টি দেখা দিয়েছে। মুষলধারে বৃষ্টির সাথে কোথাও কোথাও আবার দেখা দিয়েছে শিলাবৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোম থেকে মঙ্গলবারের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অন্তর্গত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি থাকবে কালবৈশাখীর দাপটও। এই পূর্বাভাস থাকবে 30শে এপ্রিল পর্যন্ত। পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হতে পারে, যার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তরের অফিস থেকে জানানো হয়েছে 30শে এপ্রিল নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হবে এক নিম্নচাপ, যে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ভয়ানক এক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘূর্ণিঝড় সম্পর্কে সব আপডেট আমরা আগের ভিডিওতেই দিয়েছি। প্রবল সম্ভাবনা বাড়ছে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে মে মাসের 4 তারিখ নাগাদ তা আছড়ে পড়তে পারে পূর্ব মায়ানমার উপকূল অথবা বাংলাদেশের উপকূলে। ঘূর্ণিঝড়টি অগ্রসর হতে পারে প্রথম দিকে উত্তর ও উত্তর পশ্চিমে, পরের দিকে অগ্রসর হতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে। বর্তমানে ছত্রিশগড় ও মেঘালয়ে দুটি ঘূর্ণবত বিরাজ করেছে। ছত্রিশগড় থেকে মেঘালয় পর্যন্ত বৃষ্টিতে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখাটি গাঙ্গেয় উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের উপর বিরাজমান, যার কারণে সাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যার জেরে হচ্ছে শিলাবৃষ্টি। 30শে এপ্রিল পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে কালবৈশাখী। করোনার দাপটের সঙ্গে একের পর এক ভয়ানক দুর্যোগের সম্ভাবনা প্রবল হচ্ছে। উম্পুনের আগেই আসছে কালবৈশাখী। শক্তি সঞ্চয় করে এই নিম্নচাপটি তৈরি হচ্ছে ভয়ানক ঝড়ে, যার নাম উম্পুন। চৌঠা মে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। উম্পুন ঘূর্ণিঝড় নিয়ে সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।